সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কিভাবে সেলাই বড় ছোট করবে, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এটা হচ্ছে সেলাই মেশিনের মিটার। এই মিটারে আপনি যদি একদম উপরের দিকে যান, অর্থাৎ পিছনে হবে সেলাইটা, পিছনে হবে, সামনে হবে না, পিছনে হবে। আর সবার নিচে যদি রাখেন তাহলে সেলাইটা সামনের দিকে হবে। এবং এখানে দেখুন কতগুলো পয়েন্ট রয়েছে, লক্ষ্য করেছেন? সবার নিচে যদি আপনি রাখেন এটাকে, মিটারের এই যে পার্টসটা রয়েছে এটাকে সবার নিচে যদি আপনি রাখেন তাহলে সেলাই খুব বড় হবে। একটু উপরে যদি দেন তাহলে আপনার সেলাইটা মিডিয়াম হবে। আরেকটু উপরে যদি দেন তাহলে সেলাইয়ের যে ফোরটা রয়েছে, ঘরটা রয়েছে, আরেকটু ছোট হবে। একদম মাঝখানে যদি দেন তাহলে সেলাই এগোবে না এবং সেলাইয়ের গড় একদম ছোট 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 হয়ে হবে। এবার যদি আরেকটু উপরে ওঠান তাহলে পিছন থেকে একটু করে সামনে আসবে, সেলাই সামনে আসবে, পিছনে যাবে না। যদি পুরোটা আপনি উঠিয়ে এই জায়গাটায় রাখেন তাহলে সেলাইটা পিছন থেকে সামনে চলে আসবে, পিছনে যাবে না। এবার একটু সেলাই করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেলাইটা করার জন্য আমি এখানে এক টুকরা কালো কাপড় নিয়েছি। প্রথমে আমি এই যে কাপড়টা রয়েছে এটা মেশিনের যে সেলাইয়ের দিক সেখানটায় দিয়ে দিলাম। এবার সেলাই আপনি কিভাবে ছোট এবং বড় করবেন, অনেক আপুই আমাকে অনেক ভিডিওতে প্রশ্ন করেছে, আপু সেলাই ছোট বড় হয় কী করব। সেলাই ছোট বড় আপনি যেভাবে করবেন সেটা খুবই সহজ। আপনি এই সেলাই মেশিনে যে মিটার রয়েছে এই মিটারের মাধ্যমে আপনার সেলাইটা ছোট বড় করতে পারবেন। এবার আমি এই যে মিটারটা রয়েছে সবার নিচে দিয়ে দিলাম, সেলাইটা আমি শুরু করলাম। একটু দেখাচ্ছি, এই যে দেখুন এই সেলাইটা, লক্ষ্য করেছেন কতটা বড় হয়েছে? এই যে দেখুন সেলাইয়ের ফোটগুলো ঠিক এতটা বড় হবে যদি আপনার মেশিন ভালো থাকে। এবার এই পাশটা দেখাই, এই যে দেখুন এখন আপনি যদি আরেকবার সেলাই করে দেখাচ্ছি আর একটু উপরে উঠিয়ে, এই যে দেখুন একটু উপরে উঠিয়ে দিয়েছি, অর্থাৎ একটা দাগের একটু উপরে, যে লক্ষ্য করুন 10 সেন্টিমিটার, আমি 10 সেন্টিমিটার দিয়ে এবার সেলাইটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি হুইলটা আবারও ঘুরালাম। সবার নিচে সেলাই করে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এবার 10 সেন্টিমিটারে সেলাইটা করে দেখালাম। এবার দেখুন সেলাইয়ের ফোটটা কতটা ছোট, লক্ষ্য করেছেন? একইভাবে এ পাশটাও একটু দেখাচ্ছি, এটা আমি আগে করেছিলাম, এখন আমি এটা করেছি, লক্ষ্য করেছেন? এবার ঠিক মাঝখানটায় উঠিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আমি সাধারণত সেলাই করার সময় এই যে সেলাইয়ের যে এই যে ফোটটা রয়েছে এই ফোটের মেজারমেন্টে রেখে আমি সেলাইটা করি, তাহলে সেলাইটা কখনো ছুটবে না, ছিঁড়েও যাবে না। আপনি একটা সেলাই দিয়ে কাপড় সেলাই করতে পারবেন এবং সেটা রিক্সি হবে না, অর্থাৎ ছিঁড়ে যাবে না। এবার আমি আরো একটু উপরে উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন ঠিক এখন আমি 12 সেন্টিমিটারে উঠালাম, এই যে দেখুন 12, এখানে আছে 16, এই যে লক্ষ্য করুন 16, 10-এ ছিল এখন 16-তে উঠিয়েছি, অর্থাৎ ঠিক মাঝ বরাবর মোটামুটি এটা আছে। লক্ষ্য করেছেন? এবার কিন্তু মেশিনটা সামনের দিকে যেতেই যাচ্ছে না, এই যে দেখুন এবারে সেলাইয়ের যে গড়টা, এটা প্রথমে করেছিলাম, লাস্ট আমি এটা করেছিলাম, এখন আমি এটা করেছি। এবার উল্টিয়ে দেখাচ্ছি, সবচেয়ে ছোট পরিমাণে সেলাই এটা, এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে। যদি আপনার মেশিন ভালো থাকে তাহলে এত সুন্দর সেলাই আপনি করতে পারবেন। এটা হচ্ছে আমি দ্বিতীয়বার করেছিলাম, এটা ফার্স্ট সময় করেছিলাম, এটা এখন থার্ড সময় করলাম। এবার আমি ঠিক উপরে উঠিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে মিটারটা রয়েছে এটাকে ঠিক আমি আরও একটু উপরে উঠিয়ে দিলাম, এই যে দাগটা রয়েছে এখানে উঠিয়ে দিলাম। এবার দেখুন সেলাইটা কোন দিকে যায়, ঠিক ইনার সাইডে সেলাইটা করছি। এবার দেখুন, লক্ষ্য করেছেন? মেশিন আর
সামনে পিছনে কোনো দিকে যাবে না, একদিকে থেকেই মেশিন ঘুরতে থাকবে একদিকে। এবার যদি আমি সবার উপরে উঠিয়ে দেই তাহলে কি হয় একটু দেখুন। লক্ষ্য করেছেন পিছন থেকে সামনের দিকে আসছে, অর্থাৎ পিছনের সেলাইটা হচ্ছে না, সামনের সেলাইটা হচ্ছে। আশা করছি মিটারের যে কাজগুলো সেটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কিভাবে সেলাই ছোট এবং বড় করতে হয় আশা করছি আপনারা আজকের এই ভিডিও দেখার পরে প্রত্যেকেই পারবেন। মেশিনের মিটারের সাহায্যে কীভাবে সেলাই ছোট বড় করবেন সেটা বুঝতে পেরেছেন।